আজকে আমরা শহীদ কমরেড প্রশান্ত সরকারের স্মরণে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং পরে আমাদের রাজ্যের সভাপতি উপস্থিত হয়েছেন, তিনি আলোচনা করব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এসএফআই প্রাক্তন নেতা কমরেড এস এম সাদী, এখানে উপস্থিত আছেন আমাদের এসএফআই প্রাক্তন নেতা আমাদের জেলা সম্পাদক সভাপতি কমরেড মিনাল দা, কমরেড কৌশিক দা সহ অন্যান্যরা। 1970 সালে আমাদের এই জেলায় কোনো টোকাটুকির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কমরেড প্রশান্ত সরকার খুন হয়। কিন্তু আপনি দেখবেন এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে টোকাটুকি করাটা ম্যান্ডেটরি করতে চাইছে একদল ছাত্র সংগঠন, না টুকতে দেওয়াটা যেন এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। 1970 সাল থেকে আজকে 2023 সাল, 43 বছর ধরে আমরা প্রশান্ত তাকে প্রতি বছর আমাদের জেলা ছাত্র সংগঠন তাকে স্মরণ করে এবং তাকে তার এই যে আত্মত্যাগ, তার শহীদ হয়ে যাওয়া সেটাকে বয়ে নিয়েই, এই কত বয়ে নিয়েই আমাদের জেলার এসএফআই এগিয়ে চলে। আমরা প্রশান্ত তাকে স্মরণ করব। স্মরণ করার আগে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন হবে। সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের জেলা সভাপতি কমরেড সৌরভ দেব। কমরেড সৌরভ দেবকে পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ শহীদ স্মরণে আপন মরণের রক্ত ঋণ শোধ করো। এখন শহীদ বীরদের মাল্যদান করবেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতিকূল রহমান। প্রশান্ত সরকার তোমায় জানায় লাল লাল লাল্লাম সাদী প্রশান্ত সরকার কৌশিক দত্ত, কমরেড প্রশান্ত সরকারের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও। শহীদদের বাল্যদান করার জন্য অনুরোধ করছি এসএফআই নদীর প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড কিষাণ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শোধ করো, শোধ করো। শহীদের চিন্তাধারা দিগন্তে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শোধ করো, শোধ করো। মিত্র তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না, আসু ভুলিনি ভুলবো না। কমরেড সৌর্যবন্ত ডি চৌধুরী, কমরেড সৌরভ দাস, নবাব মন্ডল, প্রীতম দাস, নবাব মন্ডল, প্রীতম দাস, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। প্রতিবাদের আর এক নাম কমরেড প্রশান্ত সরকারের লাল সালাম, লাল সালাম, লাল সালাম। এই লড়াই আন্দোলনের আর এক নাম কমরেড প্রশান্ত সরকারের লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড নবাব মন্ডল, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। ইউ স্যালুট, রেড স্যালুট, রেড স্যালুট কমরেড। ইউ স্যালুট, রেড স্যালুট, রেড স্যালুট কমরেড। ইউ স্যালুট, রেড স্যালুট, রেড স্যালুট কমরেড। প্রতিবাদের আর এক নাম কমরেড মৌতিশা বিশ্বাস, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। লড়াই আন্দোলনের আর এক নাম কমরেড প্রশান্ত সরকারের লাল সালাম, লাল সালাম, লাল সালাম। আচ্ছা কমরেড, আমাদের জেলা কমিটির সদস্য যারা আছেন আমি পরপর আমি তাদেরকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। হে শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। হে শহীদের রক্ত
রক্ত হবে না গো এ শহীদের রক্ত হবে না গো এ শহীদের রক্ত হবে না গো এ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এই শহীদ সাত শহীদে লাল সালাম এই লাল সালাম লাল সালাম লাল সালাম কমরেড এই লাল সালাম লাল সালাম লাল সালাম কমরেড এই উই স্যালুট রেড স্যালুট রেড স্যালুট কমরেড এই উই স্যালুট রেড স্যালুট রেড স্যালুট কমরেড এ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এ শহীদের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এ শহীদের ফেলে রাখা কাজ আমরা করবই করব এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এ শত শহীদের রক্ত এ শত শহীদের রক্ত এ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এ শহীদের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এ শত শহীদের রক্ত এ শত শহীদের রক্ত আচ্ছা কমরেড কলেজের নেতৃত্ব কমরেড কমরেড অহনা মুখার্জি কমরেড অভিষু আঞ্চলিকের নেতৃত্ব বাদ আছে কারা কমরেড তাহেরপুর তাহেরপুর শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এ শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এ শহীদের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এ শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না এ শত শহীদকে লাল সালাম এই লাল সালাম লাল সালাম লাল সালাম কমরেড এই শত শহীদকে লাল সালাম তাদের সকলের হয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড সবুজ দাস মাল্যদান করছি আমরা ঘরে যাব আমাদের প্রশান্ত দার ছবি রাখা আছে ওখানে প্রশান্ত দার ছবিতে মাল্যদান করে আমাদের নেতৃত্ব মাল্যদান করে আমরা আমাদের আলোচনার সঙ্গে ঢুকে যাবো কেউ এই সময় তাহলে আমি অনুরোধ করবো বাইরে যাবেন না আর প্রশান্তকে স্মরণ করে যে সৎ প্রস্তাবটা আমরা ভিতরে যাবো ঠিক আছে।